বেশ কিছুদিন ধরে প্রেগন্যান্ট হতে চাইছেন, সেই মতো চেষ্টাও চালিয়ে যাচ্ছেন, পিরিয়ড মিস হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখছেন, নির্দিষ্ট দিন পেরিয়ে গেলে করে ফেলছেন টেস্ট, পিরিয়ড বন্ধ আর অপেক্ষায় থাকবেন না। আমি এই ভিডিওতে আলোচনা করে দেবো বেশ কিছু লক্ষণ, যেগুলো লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে এই লক্ষণগুলি অবশ্যই আপনার মাহওয়ার দিকে ইশারা করছে। চলুন ভিডিওটি স্টার্ট করে ফেলি দেরি না করে। আর বন্ধুরা, অতি অবশ্যই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, কারণ ভিন্ন ধরনের স্বাস্থ্য সম্পর্কিত আলোচনা এই চ্যানেলে পেয়ে যাবেন প্রতিদিন। প্রথম লক্ষণ হিসেবে যেটা পাবেন, নরম ভারী স্তন। গর্ভে ভ্রূণ সঞ্চার হলে শরীরে হরমোনে পরিবর্তন হতে থাকে, ফলে স্তন ভারী হয়ে আসতে থাকে, এটাই প্রেগন্যান্সির প্রথম লক্ষণ। যদি আপনার স্তনে এরকম পরিবর্তন আসে তাহলে প্রেগন্যান্সি টেস্ট করিয়ে নিন। ক্লান্তি, যেদিন প্রচুর খাটুনি হয় বা খাড়া পাহাড় চড়ার পর কেমন ক্লান্ত লাগে, হাঁপিয়ে উঠেন দেখছেন, যদি এরকম মনে হয়, যদি কোনো কারণ ছাড়াই সারা দিন ক্লান্ত লাগে, তবে আপনার গর্ভে যে সন্তান এসেছে এটা কিন্তু নিশ্চিত। রক্তক্ষরণ বা টান ধরা, পিরিয়ড শুরু হওয়ার নির্দিষ্ট দিনের আগে হালকা রক্তক্ষরণ, পেটে প্রচণ্ড টান ধরা, ব্যথা প্রেগন্যান্সির লক্ষণ। ভ্রূণ সঞ্চার হওয়ার প্রথম 5 থেকে 10 দিনের মধ্যে এমন হতে পারে। রক্তক্ষরণ হলে অনেকে ভাবেন যে পিরিয়ড শুরু হয়ে গেল, এবার আর হলো না, এটা কিন্তু একদমই নয়, এটা স্পটিং, যেটা পেটে সন্তান এলে হয়ে থাকে। বমি ভাব, গন্ধের প্রতি সংবেদনশীলতা, গর্ভাবস্থার প্রথম কয়েক সপ্তাহ পেটে অস্বস্তি, বমি বমি ভাব খুবই স্বাভাবিক। প্রজেস্টেরন হরমোনে শরীর বেড়ে গেলে গা গুলিয়ে ওঠে, অন্যদিকে ইস্ট্রোজেন এবং HCG হরমোনের প্রভাবে হালকা গন্ধ খুব জোরালো মনে হয়, মাঝে মাঝে বমি পায়, এরকম হলে অবশ্যই প্রেগন্যান্সি টেস্ট করা। খিদে এবং অরুচি, হঠাৎ খিদে বেড়ে যাওয়া যেমন প্রেগন্যান্সির লক্ষণ, সেরকম আবার খাবারে অরুচি, খুব পছন্দের খাবার হয়তো আপনার খেতে পছন্দ হচ্ছে না, বা যে খাবারগুলো আপনি খেলতেই ভালোবাসেন না সেগুলোর প্রতি আপনার তীব্র আকর্ষণ বেড়ে গেছে, এটা কিন্তু একটা সাধারণ লক্ষণ। ঘন ঘন প্রস্রাবের বেগ, প্রেগন্যান্সির প্রথম 2 থেকে 3 সপ্তাহ ঘন ঘন প্রস্রাব পাওয়া খুব স্বাভাবিক। শরীর নতুন তৈরি হওয়ার HCG হরমোন কিডনিতে রক্ত সঞ্চালন বাড়ায়, ইউটেরাস বড় হতে থাকলে ব্লাডারে চাপ পড়ে, ফলে ঘন ঘন প্রস্রাব পায়। তো অনেক সময় কি হয়, এই প্রস্রাবের বেগ বাড়তে থাকে পিরিয়ডসের আগেও, কিন্তু এই ঘটনাটা অনেক মেয়ের ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। আবার গর্ভাবস্থার ক্ষেত্রে তীব্রতর সময় যত যায় তত এটা আসতে থাকে বেশি, এবং একদম শেষের দিকে যখন সন্তান প্রসবের সময় হয়ে যায় তখন কিন্তু এটা আরও বেশি বেড়ে যায়। গলা শুকিয়ে আসা, জল তেষ্টা পাওয়া, চোখে মুখে ফোলা ভাব, হাঁসফাঁস লাগা, জিন্সের বোতাম আটকাতে কষ্ট হওয়া প্রেগন্যান্সির লক্ষণ বলতে পারেন। এই কয়েকটা লক্ষণ আমি আলোচনা করলাম যেগুলো আপনাদের প্রেগন্যান্সির লক্ষণ। অনেকেই মা হতে চেষ্টা করছেন কিন্তু হয়তো ঠিকমতো লক্ষণগুলো জানা না থাকার জন্য সেগুলো নর্মালি এড়িয়ে যাচ্ছেন, পিরিয়ডস বন্ধ হওয়ার অপেক্ষায় আছেন, কিন্তু না, পিরিয়ডস বন্ধ হওয়ার অপেক্ষায় থেকে এই লক্ষণগুলো থেকেও আপনারা বুঝতে পারবেন আপনি প্রেগন্যান্ট কি না। আর অতি অবশ্যই যাদের পিরিয়ড নিয়মিত তারা 15 দিন পর টেস্ট করান, যাদের পিরিয়ড অনিয়মিত তারা কমপক্ষে 40 থেকে 45 দিন পর কিন্তু টেস্ট করান। অবশ্যই সকালবেলার যে ইউরিন তাতে টেস্ট করাবেন। আজকের এই আলোচনাটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর এই ভিডিওটি সম্পর্কে কোয়েরি থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আমি সাথে সাথে উত্তর দেবো।